ভয়ঙ্কর রূপচর্চা বা ফায়ার থেরাপি, মুখের বলিরেখা দূর করতে আর ত্বকে ট্যান আনতে ঘরে হোক বা পার্লারে গিয়ে রূপচর্চা করেন অনেকেই। কিন্তু রূপচর্চায় মুখে আগুন জ্বালানোর কথা ভেবেছেন কখনো? না, সরাসরি মুখের ত্বকে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে না, প্রথমে মুখ ঢেকে দেওয়া হচ্ছে হালকা তোয়ালে দিয়ে, তারপর এই তোয়ালেতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, কিছুক্ষণ পর আরেকটি ভারী তোয়ালে দিয়ে চাপা দিয়ে ওই আগুন নেভানো হচ্ছে। আগুন দিয়ে রূপচর্চার এই অদ্ভুত পদ্ধতিটির নাম ফায়ার থেরাপি, যা এখন রীতিমতো জনপ্রিয় ভিয়েতনামে। ভিয়েতনামের হোচিমিন সিটির প্রায় প্রত্যেকটি পার্লারে মুখের বলিরেখা দূর করতে এই ফায়ার থেরাপি ব্যবহার করা হয়। রূপচর্চার ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা হয় এই ফায়ার থেরাপি? প্রথমে অ্যালকোহলে ভেজানো তোয়ালে দিয়ে মুখ ঢেকে দেওয়া হয়, তারপর ওই তোয়ালেতে আগুন ধরিয়ে দেওয়া হয়। 30 সেকেন্ড থেকে বড় জোর 1 মিনিট পর এর উপর অন্য একটি ভারী তোয়ালে চাপা দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। ভিয়েতনামের থেরাপিস্টদের দাবি, এই থেরাপির সাহায্যে মুখের বলিরেখা দূর হয়, যেমন তেমনি মুখ হয় উজ্জ্বল। শুধু রূপচর্চার ক্ষেত্রেই নয়, পেশির ব্যথা, মাথা ব্যথা, অনিদ্রার মতো একাধিক সমস্যা দূর হয় এই ফায়ার থেরাপির সাহায্যে। কি এই ফায়ার থেরাপি? এটি একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি যা আধুনিক চিকিৎসা বিজ্ঞান দ্বারা সমর্থিত নয়। এই থেরাপি যে স্বাস্থ্যের পক্ষে উপকারী তেমন কোনো উপযুক্ত প্রমাণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পরীক্ষা পদ্ধতিতে পাওয়া যায়নি। তবে আমেরিকান ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে বলা হচ্ছে, এই ফায়ার থেরাপি যে স্বাস্থ্যের জন্য উপকারী তার তেমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই বিকল্প চিকিৎসা পদ্ধতি গ্রহণযোগ্য না হলেও হোচিমিন সিটির প্রায় প্রত্যেকটি পার্লারে রীতিমতো লাইসেন্স নিয়ে রমরমিয়ে চলছে এই ফায়ার থেরাপি। অনলাইন বাংলা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।